বাংলাদেশ অটোরিকশা অটো টেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশন এর সপ্তম বার্ষিক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। সড়ক পরিবহন আইন 2018 সংশোধন, 8ই ফেব্রুয়ারি 2023 শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল, পরিবহন শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠন সহ 10 দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ অটোরিকশা অটো টেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশন এর সপ্তম বার্ষিক আলোচনা সাধারণ সভা অনুষ্ঠিত। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে শনিবার এ সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অটোরিকশা অটো টেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মজুদা আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ অটোরিকশা অটো টেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা গোলাম ফারুক। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অটোরিকশা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হাজি বাহাউদ্দিন নাবিল। এ সময় বাংলাদেশ অটোরিকশা অটো টেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আপনাদের মনে আছে পাটকল শ্রমিকরা চাইছিল একটা বোনাস, তখন সামরিক সরকার দুইটা বোনাস দিয়েছিল, চাইছিল একটা দিয়েছিল দুইটা, অর্থাৎ শ্রমিক আন্দোলনকে ঠান্ডা করার জন্য। কারণ শ্রমিক আন্দোলন যদি ঠান্ডা না হয় তাহলে তার গদি নিয়ে টান দিতে হয়। এবং এই বিধানটা 1969 সালের অনেকেই এখানে দেখেননি বা জন্ম হয়নি অনেকে। পাকিস্তানের রৌহ শাসক জেনারেল আইয়ুব খান বলা হয় বিশ্বের একজন লৌহ মানব ও লৌহ শাসক, সেই লৌহ মানবকে পরাস্ত করেছিল 1969 গণঅভ্যুত্থান, এবং সেই গণঅভ্যুত্থানের নায়ক ছিল আমার শ্রমিক এবং ছাত্ররা। আদমগীর পাটকল শ্রমিকরা যখন ঢাকায় মার্চ করল তখন সরকার তার গদি থেকে পালিয়ে দাঁড়ালো। আজকে সেই আদমগীর নাই, আজ আমাদের সেই সুতাকাল নাই, আমাদের ভারী ভারী শিল্প কারখানা সবগুলো বন্ধ, এবং এই বন্ধ হয়ে আছে বিশ্ব ব্যাংক আইএমএফের প্রেসক্রিপশন অনুযায়ী। সংগঠনকে শক্তিশালী করতে হবে, যদি সংগঠন শক্তিশালী না হয় তাহলে আমাদের যে দাবি দাবাগুলো আদায় করতে পারবো না। শক্তি ছাড়া শক্তিকে ভক্তি করে সবাই, তাই বলতে চাচ্ছি যে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে হবে। আজকে দেখুন 6,65,00,000 শ্রমিক, আজকে যদি আমরা পরিবহন সেক্টরে যাই তাহলে আমাদের 80,00,000 পরিবহনের শ্রমিক। আমাদের যে টেম্পো আজকে আমাদের মহানগরে, আগে টেম্পো ছিল 40,000, বর্তমানে 13,000 মনে হয় নাই। আমাদের যে গণপরিবহনটা, আমাদের যে অটো টেম্পো সিএনজিগুলি, এরা হলো একটা জনসাধারণের একটা অ্যাম্বুলেন্সের মতো, অনেকে বলে গরিবের বন্ধু, গরিবের অ্যাম্বুলেন্স। এখন দেখুন এত গণপরিবহন দিনের দিন প্রাইভেট কার সব কিছু দিচ্ছে, কিন্তু আমাদের 40,000 যে অটো টেম্পো ছিল এই জায়গায় এখন 13,000 নেই। আমাদের 5,000 অটো টেম্পো দেওয়ার কথা ছিল, সেটা আমরা পাচ্ছি না, পাইনি, এই সরকার দেয়নি। কেন দেয়নি? আমরা কিন্তু ঐক্য না। আজকে দেখুন আমরা এই চেয়ারগুলো খালি পড়ে আছে এখন, কেন আমরা ঐক্য নাই? আমরা যদি ঐক্য থাকতো তাহলে এটা আদায় করা সম্ভব ছিল। আমরা এখন বলব যে এই সরকারকে, আমাদের সরকারকে আপনি যদি রাজপথে না নামেন এই সরকার কোনো কিছু দেয়, তাই আমাদের রাজপথে নামতে হবে আমাদের দাবি দেওয়ার জন্য। আজকে দেখুন আমরা এই যে সিএনজি গুলা, একটা সিএনজি কিছুক্ষণ আগে আমার ভাইয়েরা বলে গেছে যে ইন্ডিয়াতে মাত্র 2,500,000 টাকা আর বাংলাদেশে ঢুকলে 26,00,000, 14,00,000, ঢাকাতে 14,00,000 আর ঢাকার বাইরে একটু কম আর কি। তো এই যে পরিবেশটা তৈরি করেছে সরকার, কেন সরকার কি 5,000 সিএনজি আমাদের দিতে পারে না? কিন্তু সরকার দিবে না, তারা আমাদের যে মৌলিক অধিকার সেটাও দিচ্ছে না। আজকে দেখুন ড্রাইভিং লাইসেন্স করতে করতে কত ঝামেলা,
এই লাইসেন্সটা পর্যন্ত ঠিকমত এই চাঁদাবাজির মধ্যে আছে। জায়গায় জায়গায় আমাদের আজকাল ঢাকার বাইরে যে সিএনজি গুলি আসতেছে এগুলি ঢাকায় ট্রাকের বাণিজ্যের মাধ্যমে আসে। যাই হোক, সবাই জানেন, আপনারা জানেন, এখন দাবি দাওয়া আদায় করতে হলে আমাদের সবাই ঐক্য থাকতে হবে, সংগঠনকে ঐক্যভাবে আমাদের এগিয়ে নিতে হবে। সবাইকে ধন্যবাদ, দূর দূরান্ত থেকে আসার জন্য সবাই ধন্যবাদ, আল্লাহ।